কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে জোরাবার জমিনের নানুবাইটা তোমাদেরকে দেখাবো, কারণ নানুবাইটা আমাদের আমাদের অনেক ফেভারিট জায়গা অবভিয়াসলি, আর জোরাবার অনেক লাইক করে সবকিছু, আর আমরা অনেক লাইক করি। তো তোমাদেরকে একটু দেখাই হচ্ছে জোরাবার জমিনের নানুবাড়ির হোম ট্যুরটা আজকে দিয়ে দেই। এই গেটটি হচ্ছে আমরা ঢুকি, একটা লম্বা একটা প্যাসেজ আছে, কারণ ফার্স্টে পাশে অফিসটা বানানো হয়েছিল, তারপরে এটা আমরা রেডি করেছি, সেই জন্য হচ্ছে একটা প্যাসেজ হয়ে গেছে। তো এরকম একটা গলি বলি আমরা, এখানে হচ্ছে পুরা এখান দিয়ে যেন বেবিদের জন্য যেন সেফ হয়, এই জন্য এখানে এটা ঢাকে দেওয়া হয়েছে পুরা গ্রিল দিয়ে, আর এটা একটু বাড়া রাখা হয়েছে যেন নিচে নিচে সব কিছু দেখা যায়, কারণ আমরা মাঝে মাঝে বাই বাই করি তো সেগুলো দেখা যায়, সেই জন্য রেঙ্গুলো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এখানে আরেকটা গেট, সো এই গেটটা এখন সারাক্ষণ লাগা রাখা হয়, আর যেন এখানে এই গেটে সবসময় লাগা রাখা হয়, আর ভিতরে হচ্ছে এখান থেকে মানুষজনের সাথে কথাটা বললে এখান থেকে হচ্ছে বলা হয়, আর ভিতরে গেটগুলো খুলে রাখা হয় আলো বাতাস ঢুকার জন্য। আর এখানে দুইটা গেট আছে, এখানে এটা একটা গেট ড্রয়িং রুমে ঢুকার জন্য, আর এটা একটা গেট যেটাতে হচ্ছে আমরা ডাইনিং রুমে ঢুকতে পারি, কারণ এখানে যদি কোনো গেস্ট টেস্ট থাকে তা যেন আমরা এই দরজাটা অ্যাভয়েড করে এই দরজাতে ঢুকে, আমরা নর্মাল এই দরজাটাই ইউজ করি, কোনো গেস্ট আসলে তখন আমরা ওই দরজাটা ইউজ করে থাকি। আর এখানে আছে একটা আয়না, এই আয়নাটা আমার হোস্টেলে ছিল, এই আয়নার সাথে অনেক স্মৃতি আছে। আর এখানে হচ্ছে এখন যেহেতু করোনা সেহেতু কোনো জিনিস নিয়ে আসলে ফার্স্টে এখানে আয়না রাখা হয়, রাখার পরে ডিসইনফেক্টেড করে তারপরে হচ্ছে ঘরে ঢুকানো হয়। আমরা ওই গেটটা দিয়ে ঢুকে তোমাদেরকে দেখাই ফার্স্ট ভিউটা কেমন লাগে। এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ওকে, তো ড্রয়িং রুমে ঢুকেই এখানে ফার্স্টে আছে একটা দিওয়ান, এখানে শুয়ে শুয়ে টিভি দেখা যায়, শুয়ে থাকা যায়, আর পাশে যে ওখানে আছে পেপার রাখার জায়গা ছিল একটা, তো এখন তো করোনার জন্য পেপার নেয় না, তো এটা খালি, এটা একটা রকিং চেয়ার, এটা আব্বু ইউজ করে, আব্বু এখানে বসে থাকে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে সেই ছবিটা যেটা আমার বোন এঁকেছে, এখানে দেড় দেওয়া আছে, ও মাসাল অনেক সুন্দর ছবি আঁকে, আর সব পুরা দেয়াল জুড়েই হচ্ছে উইন্ডো আছে, আর উইন্ডোর এই পর্দাগুলো হচ্ছে আমি চুজ করেছিলাম এটা অনেক আগের, আমি যখন ছিলাম তখনকার। তারপরে এখানে আছে আচ্ছা একটা ছোটো টেবিল, সুন্দর তিনটা থাকপালা, এখানে শোপিস আছে, সাউন্ড বক্স আছে, কারণ হচ্ছে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে কিংবা নর্মালিও আমরা যখন বোর হয়ে যাই কিংবা নাচানাচি করতে ইচ্ছা করে তখন আমরা সাউন্ড বক্সে গান টান দিয়ে মিউজিক দিয়ে ডান্স করি, অনেক মজা লাগে। আর এটা হচ্ছে একটা টিভি, অনেক বড় একটা টিভি, মানে দেয়ালটা অনেক বড়, তো এটা ছোটোই মনে হয় দেয়ালে। এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ফটো, কোনো একটা ঈদে আমরা এই ছবিটা তুলেছিলাম, আর মজার ব্যাপার প্রতীক তুলে দিছিল এটা বিয়ের আগে। আর এইটা হচ্ছে একটা চা গাছ, যারা সিলেটের সাথে রিলেট করো তারা হচ্ছে জানো যে সিলেটে এরকম চা গাছগুলো পলিশ করে সেল টেল করে, আর এখানে হচ্ছে গ্লাস উপরে দিয়ে টেবিল বানায়, অনেকের বাসায় এরকম জিনিস থাকে, আমি তো আগে সিলেট থাকতাম আমরা যখন তখন সবাই অনেকের বাসায় দেখতাম, এখন অতটা দেখা যায় না, কিন্তু আমাদের বাসায় এটা এখন আছে, আর এটা অনেক ভালো লাগে। আরও কিছু শোপিস ছিল যেগুলো এখন বাচ্চাদের জন্য সহায় দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তানিশাপুর ওয়েডিং রিসেপশনে আমাদের ছবি, আমার পাঁচজনের, এটা আমাদের বিয়ের আগে, তখন আমার চুলগুলো পুরো কালার করা ছিল, হাইলাইট করা ছিল। আর এটা একটা সোফা, আর এই সোফাটার ঐতিহ্য হচ্ছে এই সোফাটার বয়স আর আমার বয়স হচ্ছে সমান, আর আমি সিলেটে ছিলাম তখন হচ্ছে আব্বু আম্মু এই সোফাটা কিনছিল, তো এই সোফাটা বেতের সোফা, কারণ সিলেটে বেত অনেক বেশি পপুলার, তো তখন এই সোফাটা কেনা হয়েছিল। আর আমার তখন দুঃখ লাগতো কি যে এই সোফার পর লাফানো যায় না, কারণ লাফালে মনে হয় সোফাটা ভেঙে যাবে, কিন্তু হচ্ছে এখন এসে থাকতে 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 এমন হয়ে গেছে যে আমার ভাই বোনরা এটাকে চেঞ্জ করতে দেয় না, ওদের এটা বলে অনেক ভালো লাগে আর আনকমন মনে হয়, মনে হয় কয়েক বছরের মধ্যে এটা চেঞ্জ করে ফেলা হবে। আর এখানেও একটা ফুল জানালা আছে, সি ঘড়ি, আমাদের সব রুমেই ঘড়ি থাকে, ঘড়ি অনেক ইম্পর্টেন্ট, সব কথা কথা আমাদেরকে টাইম দেখতে হয়। এখানে টিএনটি ফোন আছে, যেটা ঠিক আছে, আমি এবার শুনলাম আব্বুর কাছে যে টিএনটি ফোনটা ঠিক আছে কাজ করে, কিন্তু এটা ইউজই করা হয় না। এই তো
আর এখানেও একটা ফুলদানি আছে, আর এখানে আব্বু আম্মুর ছবি আছে, অনেক সুন্দর মাশাল্লাহ ছবিটা। আব্বু আম্মুর এটা একটা বিয়েতে, খুলনা একটা বিয়েতে গিয়েছিল, যেখানে আমি যাইনি সেখানে বিয়ের ছবি। এই তো মাঝখানে একটা টেবিল, এখানে কিছু শোপিস আছে, এইখানে দুইটা টুল আছে, যেন যেখানে সেখানে আমরা টুলটা রুমে সব জায়গায় নিয়ে যাই বসতে পারি। এখানে অনেকগুলো সিট অ্যারেঞ্জ করা হয়েছে, যেন হচ্ছে মানে 11-12 জন একসম আরামসে একসাথে বসে গল্প টল্প করতে পারি। এই জন্য এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম থেকে এই রুমটা যেভাবে দেখা যায় সেটা। আর এখানে পর্দা আছে, পর্দাগুলো এখানে এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হরতরে আমাদের খাওয়ার সময় যদি কোনো গেস্ট টেস্ট চলে আসে, যা এমন অনেক লোকই আসে আব্বুর কাছে যাদেরকে আমরা চিনি না, মানে আসতো আগে করোনার আগে, তো চিনতাম না, খাওয়ার সময় চলে আসলো তখন হচ্ছে আমরা এই পর্দাগুলো দিয়ে দিলে তখন ওটা একটা আলাদা রুম হয়ে যায়, তো আমাদের প্রাইভেসিটা থাকে, প্রাইভেসিটা মেনটেন হয়। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘর, আর এটা হচ্ছে আমাদের একটা রাউন্ড টেবিল, যেটা আমাদের সবার অনেক ফেভারিট, এটা আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম, রডের না লোহার বলে এটাকে আমি জানি না, তো হচ্ছে এটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম। এগুলো হচ্ছে চেয়ারগুলো, এরকম চেয়ারগুলো অনেক সুন্দর রেড ব্ল্যাক কম্বিনেশন করা, সেটা অনেক ভালো লাগে, এটা অর্ডার দিয়ে বানানো, আমাদের বাসায় ম্যাক্সিমাম জিনিসই অর্ডার দিয়ে বানানো, রেডিমেড ফার্নিচার খুব কম আছে। এটা একটা ডিপ ফ্রিজ, এটা হচ্ছে ওভেন, ওভেনের উপর একটা ক্যালেন্ডার, আবার পুরা জানলা জুড়ে একটা, পুরা ওয়াল জুড়ে একটা জানলা। আর এটা একটা শোকেস, এটা অর্ডার দিয়ে বানানো, ডিজাইন করে তিনটি ডিজাইন করা। আর এখানে হচ্ছে আমাদের মগের সম্ভার, আব্বুর মিটিংগুলোতে আব্বু মগ পায়, তারপর আমাদের বার্থডেগুলোতে আমরা মগ অনেক গিফট পেয়েছি, কিছু কিনেছি তো মগ দিয়ে ভর্তি, তো এই জন্যই আমি দিনাজপুর আসলে এক একদিন একটা মগে করে কফি খাই। আর এইখানে আছে আব্বুর অনেক আগের একটা ছবি, এই ছবিটা অনেক সুন্দর, আব্বুকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এটা হচ্ছে জার্মানিতে তোলা, মেবি আব্বু তখন জার্মানিতে থাকতো, তো সেখানে এটা তোলা। একটা ফুল, এখানে আচারের বয়ম, আর এটা একটা কমন ওয়াশরুম, তো এটা বাইরেই আছে, যেন হচ্ছে বাইরের মানুষজন ইউজ করতে পারে। আর এটাতে হচ্ছে কমন ওয়াশরুম, সবাই হচ্ছে ইউজ করতে পারার জন্য, মানে বাইরে বাসার রুমের বাইরে। আর এখানে আছে একটা শোকেস, এটাও হচ্ছে ডিজাইন করে বানানো, এই সবগুলো একই কম্বিনেশন করে বানানো হয়েছে রেড ব্ল্যাকের। আর এখানে হচ্ছে সব কাপ টিপট এগুলো সব সাজানো আছে। আর এই ইয়াগুলো অনেক স্পেশাল, আমাদের ভাইয়া আছে জিকো ভাইয়া, আব্বুর খালাতো ভাইয়ের ছেলে, তো সেই ভাইয়া আমাদের সাথে অনেক ক্লোজ, আর ভাইয়া অনেক ভালো কাজ করে, ডিজাইন করে, আর ভাইয়া চারুকলার স্টুডেন্ট ছিল আর কি, তো হচ্ছে সেই রিলেটেড সব কাজ করে। আর মগগুলা হচ্ছে ভাইয়া বানায় দিছে, আমাদের হচ্ছে ছবি টবি লাগায় গিফট করেছিল আমাদেরকে। এই তো আব্বুরা হজে যখন গেছিল তখন হচ্ছে এই ইয়াগুলা ছিল, গ্লাসগুলা, এটা এই গ্লাসগুলা অনেক সুন্দর, এই র্যাপিডটা অনেক পুরাতন, আমার মনে হচ্ছে অনেক, আমি মানে আমার জন্ম থেকে দেখতেছি। এখানে উপরেও মগ আছে কিছু, এখানে শোপিস, এখানে গ্লাস, এই গ্লাসগুলো আমার ফেভারেট অনেক, এখানে হচ্ছে অনেকগুলো গ্লাস আছে যেগুলো আমার অনেক ফেভারেট, মানে আমি জুস টুস খাওয়ার সময় এই গ্লাসগুলো ইউজ করি। আর এখানে আছে আমাদের ফ্যামিলি ফটো, এগিয়ে আমাদের ফ্যামিলি ফটো, এটা হচ্ছে ইনানি বিচে, এটা ইনানি বিচে 2013-এ মনে হয় এটা, আর এটাও ওরকম, এটা আরও আগের হবে 10-এ না 11-এর, মাহির অনেক ছোট ছিল তখন। এই যে মাহির আমার ভাই, ও ইয়োলো ফেভারিট ছিল তখন, সবসময় ইয়োলো পরতো, আম্মু তখন চশমা পরতো, আমি শুকনো ছিলাম। এই তো তারপর এই তো এখান থেকে এই রুমটার লুক হচ্ছে এটা, এই যে এখানে আছে আরেকটা এন্ট্রান্স, আরেকটা গেট, এই যে এখানে দেখা যায় আমরা এটা ইউজ করি। আর এইটা হচ্ছে একটা ঘড়ি, অবভিয়াসলি ঘড়ি থাকতে হবে, এই জন্য এটা হচ্ছে ডিসইনফেক্টেড করার জন্য এখানে রাখা, যেটা হচ্ছে এখান থেকে নিয়ে ডিসইনফেক্টেড করে রাখা হয়, তারপর হচ্ছে কিছুক্ষণ পরে বাসায় ঢোকানো হয়। একটা ওয়াশিং মেশিন, আইপিএস,
এটা একটা বেসিন, এটা হচ্ছে বেসিন কর্নার আর কি, যেখানে হাত ধোয়ার জন্য অবভিয়াসলি খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে একটা মিরর, আমার মিরর অনেক ফেভারেট, আমাকে দেখতে অনেক ভালো লাগে নিজেকে সবসময়, সেই জন্য হচ্ছে আমি মিরর রাখি। আর আমি আমার আইডিয়া ছিল এত 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 মিরর লাগানো বাসার মধ্যে, তো এখানে একটা পুরো ওয়াল হচ্ছে মিরর লাগানো হয়েছে, তো আমাদের এটা অনেক সুবিধা হয়, রেডি হয় বাইরে যাওয়ার আগে আমরা এই মিরর হচ্ছে এটি থেকে দেখে নেই। তো এই মিররটা দিয়ে অনেক কিছু দেখা যায়, আর রুমটা মিরর থাকলে রুমটা অনেক বড় লাগে দেখতে। আর এটা হচ্ছে একটা প্যাসেজ, তো প্যাসেজের এই দিকে হচ্ছে রান্নাঘর কিচেন, এদিকে মাহিরের রুম, আর এটা ওটা তিতলি আর আমার রুম, আর ওটা আব্বু আম্মুর রুম। তো এই যে এখানে আম্মু হচ্ছে ফুল দিয়ে পুরো বাগানের মতো এন্ট্রেন্স করে রাখছে মাশাল্লাহ। সো এটা হচ্ছে মাহিরের রুম, মাহিরের রুমের গেটেই ফার্স্টেই এখানে এটা একটু সাজানো আছে, একটা মেডেল আছে, ও গোল্ডেন A+ পেয়েছিল SSC-তে, তো সেই মেডেল। এটা হচ্ছে ওর স্কেচ করা একটা ছবি, এটা বাড়ির জমালা একটা ভাইয়ার কাছে স্কেচ করে নেওয়া হয়েছিলো, ওর রুমটা এটা খুবই কিউট একটা ছোটো একটা রুম, কারণ আমরা এই বাসায় যখন উঠতাম তখন অনেক ছোট ছিল, ও তখন ক্লাস 3-তে পড়তো, তো সেই জন্য ছোটো একটা রুম ছিল। আর কার্টুন দেখতে কার্টুন নেটওয়ার্কের মতো করে ওর ফ্লোরটা ডিজাইন করেছিলাম তখন আমরা। এই যে এখানেও একটা মিরর আছে, এটাও আমার আইডিয়া ছিল, এখানে স্টোরেজ আছে সবগুলা বাথরুমের উপরে বাথরুমের উপরে। তারপরে এটা হচ্ছে ওর পড়ার টেবিল, পড়ার টেবিল, পড়ার টেবিলে হচ্ছে এই যে ছোটোবেলার মাহিরের একটা ছবি, আর এটা বড়োবেলার মাহিরের, আমরা যখন মানালি গিয়েছিল সেখানকার ছবি কিছুদিন আগেরই। তো যেহেতু এই রুমে হচ্ছে তাহা আর হচ্ছে তিতলি থাকে, তো জিনিসপত্রগুলো এখানে রাখা আছে একটু একটু। আর এটা হচ্ছে বেড, এটা হচ্ছে ও এই ওর ইয়াটাও পড় টেবিলটাও হচ্ছে ডিজাইন করে বানানো, তারপরে পর্দাগুলাও হচ্ছে ডিজাইন করে বানানো, আম্মু ডিজাইন করে বানানো, আর কুশন টুশন সব আলাদা করে স্পেশালি করা। তারপর খাটটা, যে খাটটা, খাটটাও হচ্ছে ডিজাইন করে করা, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড গ্রে কম্বিনেশনের রুমটা পুরোটা, ঘড়িটাও হচ্ছে ব্ল্যাক হোয়াইট গ্রে, ওর ওয়ালটাও হচ্ছে ব্ল্যাক হোয়াইট হোয়াইট আর গ্রে, আর ল্যাপটপ, আর হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড্রপ ওর। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা, এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট জিনিস, এটা হচ্ছে ওর বুকশেলফ, যেখানে সব বুকসগুলো আছে। ইস্ত্রি আয়রন টেবিল, যে আয়রন টেবিলে হচ্ছে অবভিয়াসলি আয়রন করা হয় সবসময়, আব্বু যেহেতু পাঞ্জাবি পরে সবসময় আয়রন করা হয়, তো এটা লাগে, এখানে আমরা চার্জিং পয়েন্ট হিসেবে ইউজ করে থাকি এটা। আর এইটা হচ্ছে সেই বুকসেলফটা, যেখানে সুন্দর করে মাহির সব, যেখানে সব এমনি সব জাফর ইকবালের বই আছে এখানে, আমার এই এই সাইডের সবচেয়ে মজার কথা এই সাইডের অনেকগুলা অনেকগুলা বই আমার, তো এইগুলো দেখে মনে হয় কি আমিও কম বই পড়িনি মাশাল্লাহ, আমি অনেক বই পড়ছি, আর আরও অনেকগুলা বই আমার ঢোকানো হচ্ছে, আর ও থাকাও নিয়ে গেছি কিছু। এখানে হচ্ছে ওর হ্যারি পটার কালেকশনে, যে উপরে স্টিকারও লাগানো আছে হ্যারি পটারের, আর এখানে সব হ্যারি পটারের বুকসগুলো আছে, এখানে অন্যান্য রাইটারের বুক, এখানে একটা সব সুন্দর করে সাজানো, বেশ আয়োজন করে এগুলা সাজিয়ে রেখেছে, এটাও ডিজাইন করে বানানো। এই যে সব আসলে এটা অনেক ভালো একটা জিনিস, জোড়াবারের জন্য আমার একটা করতে হবে এরকম, যে অনেক সুন্দর একটা বুকশেলফ কিংবা একটা লাইব্রেরি করতে হবে, যেখানে সব বইগুলো থাকবে ওদের, এখানে ডোর ওপেন করার জন্য হোল্ডারটা MM করে দেওয়া হয়েছে। কিউট একটা রুম, অনেক কিউট, আর হচ্ছে তাও স্পেস মনে হয় যে ভালোই আছে। ঠিক, তো আমরা রুম থেকে বের হয়ে যাই, আমরা অন্য রুমগুলো দেখে নেই। আর এখানে হচ্ছে একটা ছবি আছে, ওটাকে হচ্ছে সুন্দর বড় করে তুলে ঘরটাকে নাম, মাহিরের ঘরের পরে উল্টা দিকে গেলে উল্টা দিকে হচ্ছে আমাদের কিচেন, কিচেনে এখানে আছে হচ্ছে একটা ক্যালেন্ডার, যেখানে আমার সব কিছু ডেট লিখে রাখে, গ্যাস কবে আনা হয়েছে আর কী কী কবে আনা হয়েছে, তারপরে এগুলা লিখে রাখা হচ্ছে মনে রাখার জন্য। আর এখানে আছে হচ্ছে থালা বাসনের র্যাক, আর
तो रान्नाघर तो बस बड़ो ना छोटो रान्नाघर छोटो ही बनाना कारण अम्मू बोले हे छोटो रान्नाघरे काज करते सुविधा है जो अम्मू एक रान्ना बानना करे तो रान्ना बानना करीना तक थकीो ना तो हे फ्रिज किचने फ्रिज रखा कारण किचने फ्रिजे बस दरकार है तो एखान जिसपत बेकर गरम करा बेया करा सब गोलाते कैबिनेट कैबिनेट कर जो दिनाजपुर बसा ब्लेंडर आम्मू काटाकुटी जो कर तक से तक चलान जो फैन आता हे इंडक्शन ओवन जेहेतु गैस यूज करते हैं तो इंडक्शन ओवन यूज कर इलेक्ट्रिसिटी कम खरच है और हे आगुने तापट कम लागे और ये सब चामच चामच रखा से इखने चूला आछे इखने कूकार होल्ड आछे ग्रीन कम्बिनेशन करे किचेनटा बनानो हयेछे बनानोर समय आमरा आगला टाइल्स टाइल्स सब पसंद करे दियेछिलाम तो आमि जेखाने गेछिलाम माने आमि एखाने बसे थाकतम माझे माझे एखाने आब्बुर सामुर साथे गल्प करतम इखाने हच्छे इखाने अनेक भालो बातास आसे आर एइ बिल्डिंगगुला परे हयेछे एगुला छिलो ना आमि जखन थाकतम तखन बेशि बछर हय नाइ एगुला होवार तो सेल्फ कल ठंडा गरम पानी आखने गीजारे लाइन आखिर खबर पानी फिल्टार आगे छोने एक बारान्दा आरान्दा एक बड़ो हमारे एन मन आगे मन हतो आगे छोटे मन हतो एन मन है बड़ो कारण ढाकार बारान्दा अनेक छोटो देखने माँ टाच फुटे किंबा हेल्पिंग हैंडरा को काज करें आलू टलू रखा होने अन्य जिनगल आचेन के बेर जा किचन थेके बेर हुए पैसेजटा दिए इटा होच्छे आमरा तितलिर रूम ठीक लागे एखन आमरा थाकी आसले आब्बू आम्मुर रूम इटा एकटा वाशरूम और इटा होच्छे आब्बू आम्मुर रूम इटा होच्छे सोफा और आमरा एखाने बसे बसे प्राय सबाई मिले एकसाथे आड्डा दिई तखन बिछानार जायगा हय ना तो आमरा सोफाय बसि एखाने एकटा क्यालेंडार आछे तस्बी घड़ी अबियसलि घड़ी आचे रूम देखा घड़ी आम तो ख्याल करनी इखने आम्मुदेर घर एसी टीवी प्रत्येक घर टीवी आछे कारण हमें आगे अनेक टीवी देखतम एन पूरा टीवी बद दिए दीसि कारण जो आपके जुम्मे की टीवी देखे ना बाच्चा के टीवी देखा पूरा बंद तो ये एक साइड टेबिल आखने एखान रास्ता देखा जाए एक कम देखा जाए पशे बिल्डिंग हवाते आगे पूरा रास्ता देखा जो तो। इन हाफ वाले विंडो आल्टा तो विंडो आ गेट आई ड्रेसिंग टेबिल आई ड्रेसिंग टेबिल अनेक पुरतन ड्रेसिंग टेबिल बस तितलिर बस एक ही समान ये खाटा नतून ये बसा उठार पर बनाना हो सोफा सेटटार बस तितलिर बस एक ही समान सोफाटार बस और ये आलमारीगला हम मजार बेपार ये आलमारीटार बस हमार बसी आब्बू अम्मुर आब्बू मैं बियर आगे कलो और ये तो यार बस तो आरो अनेक बेशी कारण आब्बू जो हम जब करत प्रथम प्रथम जब करत तक ये हे आब्बू किने आमार दादी के गिफ्ट करो तो दादी का छिलो तारपर दादी जावर पर एखन आब्बू से नहीं आसछे और हे घर साथ मैच करार्जन एक ही कलर पेंट करा हयेछे तो ये दादी स्मृति हिसाब से आब्बू रेखे दिए कपड़ रखा जिनिसपत्र तो बड़ी आर माशाल्ला सबा मिले बसे गल्प करी माझे माझे ओखने बसि नीचे बसतम और एखान दिए हमारे बारान्दा बारान्दाटा हमारे अनेक फेवरेट कार हेने एक झाड़बाती आ और ये बारान्दा दिए हमारे मन है जो पूरा दिनाजपुर ही देखा जाए कारण ये शुरू कर फायर सार्विस गणेशपाड़ा शुरू कर एकदम बोलते गले बहादुर बाजार पर्यन्त तो देखा जाए हाँ बहादुर बाजार ओदिक लीलर मोड़ पर्यन्त तो देखाई जाए और एकदम सब देखा जाए ट्रेनर आवाज़ शुना जाए एखान और ये व्यस्त रास्ता सब समय देखा जाए तो बारान्दा से बसले मन भलो हो जाए आगे तो साराक्षण बारान्दा बस थकतम ढाका जावर आगे तो ये सब बिल्डिंग टिल्डिंग आखने सब ईदर बजार ईदर समय बजार देखते अनेक भाला लगत
যখন করোনা ছিল না তখন। এখানে পুরো রাস্তা জমজমাট রাস্তা, সবসময় জমজমাটই থাকে। তো আর এই বারান্দার একটা মজার ব্যাপার হচ্ছে, এই বারান্দাটা দুইটা রুমের সাথে কানেক্টেড, মানে আব্বু আম্মুর রুম আর এই রুম, এখানে একটা দরজা আছে, এই দরজাটা দিয়ে আমাদের রুমে যাওয়া যায়। তো আমরা আমাদের রুমে যাব। তিতলির আর আমার রুম, আমাদের দুই বোনের রুম এটা। তো এখানে হচ্ছে, এখানে সেই বেলকনির স্পেসটাই সেম, এই বেলকনির স্পেসটাই, এখানে সেই বেলকনির স্পেসটাই সেম। তো এখানে হচ্ছে আমরা বেলকনিটা পুরোটাই করতে পারতাম চাইলে, কিন্তু পুরোটা করার দরকার ছিল না, আমাদের ছাদটা যেহেতু নিজের বাসা, ছাদটা আমরা পুরোটাই ইউজ করতে পারি। তো এই রুমটা বড় করার জন্য আমরা হচ্ছে এখানে দুইটা রুমের মাছ, যে যেন বারান্দা যাওয়া যায়, সেজন্য আমরা এরকম করে দরজাগুলো দিয়েছি। তো এখানে একটা ফুল ওয়াল হচ্ছে উইন্ডো আছে, আর এখানে একটা ওয়ালের আলমারি আছে, একদম পুরা ওয়াল আলমারি। তো সেখানে একদম বেশি, এখানে উপরেও জিনিসপত্র রাখা আছে যেগুলো আমাদের সবসময় ইউজ করা হয় না। তারপর এখানে আমাদের ড্রেস ট্রেস, এখানেও জিনিসপত্র আছে, এটা হিউজ একটা জায়গা, এটা বাসা শুরু থেকে ছিল। আর আগে আমাদের এই রুমটাতে একটা স্পেশাল ব্যাপার যেটা ছিল আগে, তো আগে আম্মুর তো শখ ছিল যে আমরা ছোটো ছোটো দুইটা মেয়ে ছিলাম, তো আমাদের রুমে আগে দুইটা বেড ছিল পাশাপাশি। তো এখন তো হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা তো হচ্ছে এখন সিঙ্গেল সিঙ্গেল বেডে ঘুমাই না। ইনফ্যাক্ট এক বছর আগে পর্যন্ত যেটা ছিল, দেড় বছর আগে এটা চেঞ্জ করে হচ্ছে এই বড় খাটটা নেওয়া হয়েছে, যেন হচ্ছে আমরা তিনজন ঘুমাতে পারি। তখন হচ্ছে জোরাবার আমি আর হচ্ছে জোরাবারের বাবা ছিল, তখন তো জুমির হয়নি। তারপরে তিতলিরা যদি আসে, তখন তিতলি তিতলির বর আর হচ্ছে সারফারাজ ঘুমাতে পারে, তো সেই জন্যই বড় বেডটা বানানো হয়েছে। এটা হচ্ছে একটা সাইড টেবিল, এটা একটা ফুলের টব বাস, আর এটা হচ্ছে একটা সাইড টেবিল। এই সাইড টেবিলটা অনেক পুরাতন, আমার জন্ম থেকে আমি এটা দেখছি, এটা আব্বুর বেডের সাথে ছিল, মানে সিলেট থেকে ছিল এটা, হচ্ছে আমার মনে হচ্ছে তখন থেকে আমি এটা দেখতেছি। আর এখানে হচ্ছে, এখানে হচ্ছে পর্দাগুলা এই ঘরের সাথে কালারটা ম্যাচ করে রাখা হয়েছে, ব্লু আর রেড। আর এই ঘর কালার করার পিছনে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে আমরা যখন মানে ভাষাটা যখন বানানো হচ্ছিলো, তখন আমার খুব ইচ্ছে ছিল যে ঘরটার রঙ হচ্ছে ব্লু হবে, আর তিতলির ইচ্ছে ছিল ঘরটার রঙ রেড হবে, যেহেতু আমাদের একটাই রুম, দুজন আমরা শেয়ার করব। তো এখন হচ্ছে কী হবে কী হবে কী হবে, তারপরে সবাই মিলে কনফিউশনে আমরা পৌঁছেছি, কনফিউশনে পৌঁছেছি যে হচ্ছে রেডও দেওয়া হোক আর ব্লুও দেওয়া হোক, দুটা একসাথে থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে একটা সাইড টেবিল, এখানে টিভি আছে, তো টিভিটা এখন তো আমরা যেহেতু আমরা আজও চালানো হয় না, কারণ আমরা টিভি দেখি না বাচ্চাদের জন্য। তো এখানে টিভি আছে, কিন্তু সব রুমে আসলে টিভি আছে, যে এই রুমে সব রুম থেকে দেখা যায়। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে কাগজ পেপার টেপার আছে, অ্যালবাম আছে। আর এটা হচ্ছে একটা ট্রলি, যেটা এখন হচ্ছে জুমি জোড়াবারের দুধ ফিডার টিটা রাখার জন্য ইউজ করা হচ্ছে। আর এটা হচ্ছে একটা মিরর, আমি বললাম যে মিরর অনেক ভালোবাসি, তো সেজন্য মিরর রাখা হয়েছিল। তো ফার্স্টে এই মিররটাই ছিল, বড় আলমারিটা ছিল না, তখন এখানে আমরা হচ্ছে মিরর দেখতাম, আর উপরে হচ্ছে লাইট সেই জন্যই দেওয়া হয়েছে। এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে বের হওয়ার গেট, সব এটার মধ্যে। তো এই ওয়ালটা আমরা এটার হিসাবেই হচ্ছে রাখছিলাম, যে এখানে এগুলো রাখা হবে, মানে এভাবেই করা হবে, সেই জন্য এই দরজাটা ওইভাবেই হচ্ছে আমরা বাড়িয়ে নিয়েছিলাম, যে এখানে আমরা একটা আলমারি করবো বড় ছাদ পর্যন্ত। তো সেটার জন্য তো এটা তিতলি ডিজাইন করছে, তো আমি তখন তো থাকতাম না, তো তিতলি সব কিছু ডিজাইন করছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সব ফার্নিচারগুলো সুন্দর, কালার কম্বিনেশনগুলো সুন্দর, ঘরের সাথে ম্যাচ করা, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের করা, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড, তো এটা অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে আমাদের ছবি আঁকা আছে, এটা হচ্ছে তিতলির ছোটোবেলার ছবি,
আর এখানে যে পাশে যে এলিফ্যান্টটা আছে সেই এলিফ্যান্টটা একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে এই এলিফ্যান্টটা আমরা বগুড়া থেকে আসার সময় আমাদের একটা মামি আছে, সেই মামিটা আমাদের আমাকে আর তিতলিকে দুজনকে দুটো এলিফ্যান্ট দিয়েছিল। আমার এলিফ্যান্টটা এখনও আছে, তিতলিটা একজনের গায়ে লেগে ভেঙে গেছে বাসায় আসে, সেটার জন্য মিস করি। আর এটা তিতলি আর মাহিরের ছবি, এটা একটা বিয়েতে গেছিল ওরা খুলনায়, আমাদের একটা রিলেটিভের বিয়েতে সেখানে যে তোলা হয়েছিল, তো সেই বিয়েতে আমি যাইনি, ওরা অনেক মজা করেছিল, আমরা মিস করেছি। আর এখানে তো এই যে আমি আর আমার হাজব্যান্ড, তিতলি মাহির আমি, এটা তিতলির আখতের দিনের ছবি, আর এটা হচ্ছে তিতলি আর রিজুইর ছবি ওদের বিয়ের দিন, আর এটা আমাদের হলুদের ছবি। আর এইখানে আছে মাহিরের ছোট্টবেলার একটা ছবি, আলোর জন্য দেখাচ্ছে না ঠিক মতন, এটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম না আমি ঢাকা যাওয়ার আগে 2008-এ মেবি, না 2009-এই, এটা 9-এর শুরুতে আমি চলে গেছি, এটা 1st January ছিল, এটা আমার মনে আছে। তো 1st January ছবি 2009-এর, আর এটা তিতলির ছবি, ওর মেবি ওর একটা বার্থডেতে এটা, কারণ আমি ছিলাম না। তো ফুলের টপ, এটা অনেক সুন্দর একটা, এখানে সব আমাদের ড্রেস আছে, নিচে জুতা আছে, একটু হিউজ, এই ছবি অনেক ভালো আসে। এখানে হচ্ছে লাইট আছে উপরে দেখার জন্য, এখানে আমরা মেকআপ করতাম আগে, এখানে এখন আপাতত সব বেবি প্রোডাক্ট আর স্যানিটাইজার দিয়ে ভর্তি, যেহেতু দৌড়াবার জুমিরে সব জিনিস লাগে, আর আমরাই এখন এখানে থাকছি, তো সেগুলোই আছে। আর নিচে সব আমার আমার তিতলির মেকআপ প্রোডাক্ট আছে কিছু, এগুলো আমরা এখানে আসলে ইউজ করি। তো এখানে হচ্ছে যে লাইটটা জ্বালিয়ে দিলাম, এই যে এখানে লাইট আছে, এখানে একটা লাইট আছে, আর এই জায়গায় একটা লাইট আছে, এই যে মেকআপ করার জন্য লাইটটার জায়গাটা চেঞ্জ করা যায়, তো লাইটটার অনেক সুন্দর শেডটা এখানে পড়ে। মাঝে মাঝে আমরা শীতের সময় এই লাইটটা অন করে ঘুমাই, তখন হচ্ছে গরমের সময় এটা গরম হয়ে যায় লাইটটা, দিয়ে গরম হয়ে যায় তো এটা আমরা জ্বালাই না তখন, তো শীতের সময় এই লাইটটা জ্বালায় ঘুমালে রুমটা একটু গরমও হয়, আর হচ্ছে আলোটা অনেক ভালো লাগে অন্য লাইট অফ করা থাকলে। সো এটাই, এর তো এখান দিয়ে হচ্ছে আমরা বা চলে যাব আমাদের এই যে এই প্যাসেজটা, যেখান দিয়ে ড্রয়িং ডাইনিং বের হওয়ার রাস্তা। এটা ছিল জোড়াপাড়া জুমিরের নানুর বাড়ির ভিডিও, অবভিয়াসলি ভিডিওটা অনেক আগে করা, আমরা যখন দিনাজপুর থেকে আসি তার অনেকদিন আগে করা, ভিডিওটা এডিট করা কিংবা হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি, মেন কথা যে তোমাদেরকে আমি আল্লাহ হাফেজ বলে দিই সুন্দর করে ভিডিওটাতে, তো সেটা শেষ করা হয়নি বলে ভিডিওটা এখন আপলোড করিনি, তো এখন হচ্ছে একটু শেষ করছি, তো সেটাই বলার জন্য, বিদায় নেওয়ার জন্য এতদিন দেরি করা হলো আর কি। আজ এই পর্যন্তই, তো আমাদের প্রিয় জায়গার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে, তাহলে আমরা যখনই অনলাইনে আসবো নোটিফিকেশনে জানতে পারবে। আর অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।